গটনডলের সে বিকাশে চুরি করছে বুঝছেন লোকটা, এই জন্য হইল তাকে আটকায় রাখছে, আটকায় কথাবার্তা বলতেছে। দাঁড়ান একটু পরে আপনাকে দিচ্ছি। তোমার কি শাস্তি হওয়া উচিত বলো, তুমি বলো, তুমি যে এই টাকাটা নিতে চাইছো কয় টাকা ইয়ে করে লাভ হয়, কয় টাকা এক মাসে তো যে টাকা নিতে এক মাস দুই মাসে তো এই টাকা লাভ হয় না, এখন তোমার কি শাস্তি হওয়া উচিত বলো, তুমি কও। হ্যাঁ, আর জীবনে এরকম করবা না, এখন তো তোমার তো মোবাইল আছে, গাড়ি আছে, এগুলো সব তোমার পুলিশে দিয়ে দিই। হ্যাঁ, তুমি যে করবা না এটা গ্যারান্টি কি? তুমি যে এর আগেও যখন ধরা পড়ছো তখন এগুলো বলো নাই, মাফ করে দাও। তখন এইগুলো বলো নাই যে মাফ করে দাও, আর এইগুলো তখন এইগুলো বলো নাই যারা সরাসরি গেছো তাদের থানায়, থানায় যেহেতু তোমার কিছু টাকা পয়সা তো ছুটে এসছো, এখন আবার এইগুলো শুরু করছো, জেলে পাঠাইছো, মামলা শেষ হয়েছে, এখন চলতেছে, যাবি না আছি না যাবি না আসো, এখন আবার এইগুলো করতেছো, এখন তোমার আবার পুলিশে দেবো, তো এইগুলোই করবা, তাহলে কি করা দরকার? মাফ করে দিলে তো শাসি, মাফ করে দিলাম, একটা কাজ করলে হয় না, এই যে তোমার মাথাটা একটু ছেলে দি, একটু অপমান, এখন তোমার গার্ডিয়ান আসবো তোমাকে নিতে, তোমার দুইটা অপশন আছে, গার্ডিয়ান যদি আইসা এখানে সন্তুষ্ট করে নিতে পারে নিয়ে যাবে, নয়তো তোমার পুলিশে দিয়ে দিব, আর কি করবো বলো, গার্ডিয়ান আসবে না পুলিশে দিয়ে দিব, বিয়ে করতো, বিয়ে করতে পারবা যে ভিডিও ইয়ে করতেছে, ইয়ে করো, হাত জোর করো, সবার কাছে মাপ চাও, আর জীবনে আমি এগুলো করবো না, যদি আর কখনো করো, তাহলে আমাকে যা শাস্তি হয় মাথা পেতে মেনে নিব, মাপ চাইতেছো সবার কাছে, ঠিক আছে।